আজকের ক্লাস আমি পাখা তৈরি করতে শেখাবো। প্রথমে একটা কার্ডবোর্ড আমি গোল করে কেটে নিয়েছি। গোল করে কেটে নেওয়ার পরে সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে এই কাগজটাকে আমি লাল রঙের এক কালারের কাপড় দিয়ে এবার কভার আপ করে নেব। এবারে আমি এই কাপড়টার চারিদিক থেকে কেটে নিয়ে তারপর কাগজটাকে কভার আপ করে নিচ্ছি। পাখার বেসটা আমি তৈরি করে নিয়েছি। এবার এর চারদিকে আমি একটা ঝালর তৈরি করব। এই ঝালরটা তৈরি করার জন্য এখানে ইয়েলো কালারের লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি। এবারে এই কাপড়টা দিয়ে আমি ঝালরটা তৈরি করব। এখানে প্রথমে আমি এই লম্বা কাপড়টাকে সোজাভাবে সেট করব এই পাখার বেসের সাথে। তারপর সোজাসুজিভাবে আমি এটাকে আঠা দিয়ে আটকে দেব। এরপর আমি এই ইয়েলো কাপড়টাকে পরপর ফোল্ড করে ঝালরটা তৈরি করে নেব। ঝালরটা তৈরি করার সময় মনে রাখতে হবে একটা ফোল্ডের ওপরে যেন আরেকটা ফোল্ড উঠে না যায়। এই কাপড়টাকে প্রত্যেকবার ফোল্ড করার সময় ওপর দিকে এবং এর নিচের দিকে দুই জায়গাতেই আঠাটা আটকাতে হবে। প্লাস এখানে যে বেসটা তৈরি করেছি সেই বেসের সাথে এই হলুদ কাপড়ের নিচের অংশটাকে আঠা দিয়ে আটকে দিতে হবে। এখানে আমি পুরো ঝালরটা তৈরি করে নিয়েছি। এবার এই ঝালরের শেষের অংশটা বেসের সাথে আঠা দিয়ে আটকে দেব। এই সময় আমি একটু বেশি আঠা ইউজ করব যাতে এই ঝালরটা খুলে না যায়। যে ঝালরটা আমি তৈরি করেছি তার শেষের অংশটাকে এভাবে আঠা দিয়ে আটকে নেব। আপনারা চাইলে এটা কেটে নিতে পারেন, কিন্তু কেটে নিলে এটা দেখতে ভালো লাগবে না। তো আমি আঠা দিয়ে এই শেষের অংশের ভাঁজটুকু আমি আটকে দেব। ঝালরটা তৈরির শুরুতে আমি যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজের অংশটাকেও আমি আঠা দিয়ে আটকে দেব। পাখার একটা পার্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি পাখার স্টিকটা তৈরি করব, বা পাখার যে লাঠিটা থাকে সেটা আমি তৈরি করব। তার জন্য এখানে আমি একটা কাগজ নিয়েছি। এই কাগজটাকে এবার আমি রোল করে
একটা লাঠির মতো তৈরি করব। এখানে আমি একটা কোণা থেকে রোল করা শুরু করছি। আপনারা চাইলে যে কোনো ভাবে রোল করে নিতে পারেন, চাইলে এখানে পেন ইউজ করে বা পেনের মতো কিছু ইউজ করে এখানে রোলটা তৈরি করে নিতে পারেন। পেপারটাকে আমি রোল করে নিয়েছি। এবার যে বাকি অংশটা আছে এখানে আমি আঠা দেব, বেশি করে আঠা দিয়ে আমি এটাকে আটকে দেব। এখানে বেশি আঠা ইউজ করব, কারণ ভেতরে রোল করার সময় আমি কোনো আঠা ইউজ করিনি, তাই এখানে একটু বেশি করে আঠাটা ইউজ করব। স্টিকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এই স্টিকটাকে আমি এই রেড কালারের কাপড়টা দিয়ে পুরোটা কভার করে নেব। পাখার বেসটা আমি রেড কালারের কাপড় ইউজ করে তৈরি করেছি, তাই আমি এখানে স্টিকটাকেও রেড কালারের কাপড় দিয়ে কভার করছি। পাখার বেসটা যে কালারের হবে স্টিকটা সেই কালারের তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে বেশি। আর এখানে আমি যে স্টিকটা তৈরি করেছি সেটা আমি একটা মোটা কাগজ দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে নিউজ পেপার দিয়েও তৈরি করে নিতে পারেন। স্টিকটা পুরো কভার করা হয়ে গেছে। এবারে স্টিকের দুই পাশের কাগজগুলো কেটে দেব। স্টিকটাকে এবার আমি এই বেসের সাথে আটকাবো। বেসের সাথে সমান করে কিন্তু কেউ আটকাবেন না, এভাবে আটকালে দেখতে সুন্দর লাগবে না। পুরো যে ঝালরটা আছে ওপরের অংশের ঝালর থেকে নিচের অংশের ঝালর পর্যন্ত সমান করে নিয়ে এটাকে আটকাতে হবে। এবার এই আঠাটা একটু শুকোনোর জন্য টাইম দিতে হবে। আঠাটা শুকিয়ে গেলে এবার এই যে বাড়তি অংশটা দেখা যাচ্ছে, এই বাড়তি অংশটাকে আমি স্টিকের সাথে আঠা দিয়ে সমান করে আটকে দেব। ফাইনালি পাখাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি পরের ক্লাসে পাখাটাকে ডিজাইন করা এবং এই পাখাটা দিয়ে ফেব্রিক জুয়েলারি তৈরি করতে শেখাবো।